আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সেরেলাক রেসিপি। তো শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের সেরেলাকগুলো উপাদান আলাদা আলাদা এবং ভিন্ন ভিন্ন রকমের উপাদান অ্যাড করতে হয়, কমাতে হয়, বাড়াতে হয়, এগুলো হিসেব করে বাচ্চার যে সুজিটা সেটা বানাতে হয়। তাই চিন্তা করলাম আলাদা আলাদা কোনো ভিডিও না বানিয়ে আমি এক ভিডিওতে আপনাদের সবগুলো ডিটেলস তুলে ধরতে। তো প্রথমে দেখাবো 5 থেকে 6 মাসের বাচ্চার জন্য আপনারা কী ধরনের সেরেলাক বানাবেন। তো অনেক সময় দেখা যায় কি যে বাচ্চারা 5 মাস বয়সে বাচ্চারা বুকে দুধ পাচ্ছে না বা ফর্মুলা মিল্কও খেতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে তাদেরকে 5 মাস থেকেই কিন্তু সলিড খাবারটা শুরু করতে। এছাড়া আপনাদেরকে আমি সাজেস্ট করব 6 মাস না হওয়া পর্যন্ত বাচ্চাকে কখনো সেরেলাক দেবেন না। ডাক্তারের সাজেশন অনুযায়ী আমি আমার বাচ্চাকে 6 মাস থেকে যেভাবে সেরেলাক বানিয়ে খাইয়েছি ঠিক সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক 6 মাসে আমি তাকে শুধুমাত্র চালের সুজি তৈরি করে দিয়েছিলাম, এরকম 1 বাটি চাল নিয়েছিলাম, সেটা দিয়েই আমি তার জন্য সুজি তৈরি করেছিলাম। আর অবশ্যই চালটা আপনারা ভাতের চাল যেটা আপনারা বাসায় খান সেই চালটাই নেবেন, কোনো ধরনের পোলাও চাল এখানে ব্যবহার করবেন না। 6 মাস বয়সে বাচ্চার হজম শক্তি খুবই কম হয়, যে কারণে তারা কিন্তু ভাতের চাল হজম করতে পারে না। এ কারণে আপনি চেষ্টা করবেন 6 মাস বয়সে তাকে শুধুমাত্র ভাতের চালটাই দিতে আর কিছু না। এরপর দেখাবো 6 থেকে 8 মাসের বাচ্চার জন্য আপনারা ঠিক কীরকম সেরেলাক বানাবেন। তো এটার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চাল, আধা কাপ পরিমাণে মুসুরের ডাল, এখানে আমি কিন্তু 2 ধরনের ডাল ব্যবহার করব। এরপরে নিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণে মুগ ডাল। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে 1/2 কাপ। এছাড়া আপনারা এখানে চাইলে চালের বদলে ওটস ব্যবহার করতে পারেন, বা এখান থেকে একটা ডাল বাদ দিয়ে ডালের বদলে আপনারা কিন্তু ওটস ব্যবহার করতে পারেন। ওটস বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হয়। 6 মাসে আপনারা চালের বদলে ওটসের সেরেলাকও বানিয়ে খাওয়াতে পারেন, এটা কিন্তু বেবি ওটস, দোকানে আপনি বললেই আপনি যে কোনো স্টোরে পেয়ে যাবেন। তো এই মুগ ডাল এবং মুসুর ডালের মাঝখানে আপনি চাইলে কিন্তু ওটসও অ্যাড করতে পারেন। আমি ওটস অ্যাড করছি না, আমি শুধু চাল আর এই 2টা ডালই অ্যাড করব। এরপর আপনারা বলে দিচ্ছি 9 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য ঠিক কী ধরনের সেরেলাক বানাবেন। তো তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে মুগ ডাল। আর এই 2টা ডালের পাশাপাশি আমি নিয়ে নিচ্ছি বাসায় থাকা পোলাও চাল এবং বাসায় থাকা আমরা যে ভাতটা রান্না করে খাই সেই ভাতের চাল। তো বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের কিন্তু পুষ্টির মানও কিন্তু বাড়িয়ে দিতে হয়। তো সেই কারণে বাচ্চার হেলদি ডায়েটে আমি বাদাম অ্যাড করতে চলেছি। 8 মাস থেকে বাচ্চার খাবারে আপনারা বাদাম অ্যাড করতে পারেন, আমার চ্যানেলে বাদাম গুঁড়ার রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো এখানে আমি আমার 1 হাতের মুষ্টিতে যতগুলো বাদাম ধরে ততটুকু বাদাম নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো খেজুর। আপনারা 6 মাস থেকেই বাচ্চাকে খেজুর খাওয়াতে পারেন, কিন্তু সেরেলাকে আমি 8 মাস থেকে বাচ্চার জন্য সেরেলাকটা অ্যাড করছি। এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি 13 থেকে 18 মাস বয়সে বাচ্চাদের সেরেলাক ঠিক কীরকম হওয়া উচিত। তো তার জন্য শুরুতে আমি যে উপাদানগুলো নিয়ে নিয়েছি ঠিক সেম উপাদান রেখেছি, আর সেগুলোর সাথে আমি এখানে বাড়তি অ্যাড করছি বুটের ডাল, এবং বুটের ডালের সাথে অ্যাড করছি 1 মুষ্টি পরিমাণে কাজু বাদাম। আপনি দেখবেন আগে আমি যে কাঠবাদামগুলো নিয়েছি সেগুলোও কিন্তু 1 মুষ্টি পরিমাণ নিয়েছি, এখন কিন্তু কাঠবাদামের সাথে কাজু বাদাম 1 মুষ্টি পরিমাণ নিয়েছি, তার সাথে আরও 2টো খেজুর আমি অ্যাড করে দিয়েছি। তো এটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 9 মাস থেকে 4 বছর বয়সে বাচ্চাদের জন্য আপনারা ঠিক কী ধরনের সেরেলাক তৈরি করবেন। বাচ্চাদের হজম শক্তি বাড়ার সাথে সাথেই কিন্তু আপনার বাচ্চাদের খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন। তো সেই কারণে আমি এখানে ভাতের চালও বাড়িয়ে নিয়েছি, 1 কাপের বেশি নিয়েছি। এর সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল, তার সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মুসুর ডাল। তার সাথে আপনারা কিন্তু চাইলে এখানে গম ব্যবহার করতে পারেন, এছাড়া বিভিন্ন ধরনের দোকানে সিডস পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি এখানে কিন্তু আমার কাছে গম বা ভুট্টা ছিল না, সে কারণে আমি এখানে বাড়তি অ্যাড করছি বুটের ডাল। তার সাথে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে বাদামগুলো নিয়েছি সেগুলো আগের পরিমাপে 1 মুষ্টি পরিমাণে নিয়েছি। আপনি চাইলে বাদামের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যদি আপনার বেবির হজমের শক্তিটা বেশি হয় তাহলে আপনার বেবি কিন্তু এটা খেতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। এরপর আমি আগের নিয়মে আরও 1 মুষ্টি কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদাম কাজু বাদাম 2টোই বেবিদের ব্রেন এবং হেলথ ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্পফুল হয়। এছাড়া আমি আগের সাথে আরও 2টো করে খেজুর অ্যাড করে নিয়েছি। বাচ্চারা যেহেতু মুখে স্বাদ থাকে না তখন তারা খেতে চায় না, আপনি চাইলে বাচ্চার খাবারে এভাবে
খেজুর এবং বাদাম অ্যাড করলে তারা খেতে খুবই পছন্দ করবে। তো এর সাথে আমি কিন্তু 1 কাপ পরিমাণে ডাল নিয়ে নিয়েছি, বুটের ডাল। তার সাথে আমি সিডস নিয়ে নিয়েছি, আজকে আমি নিয়েছি পাম্পকিন সিডস। আলাদা আলাদা বিভিন্ন ধরনের সিডস পাওয়া যায়, যেগুলো আপনার বেবিকে আপনি যদি সেরেলাক বানিয়ে খাওয়াতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার বেবি অনেক বেশি পুষ্টিমান পাবে। তো চেষ্টা করবেন 6 মাসের পার হলে বাবুকে এভাবে বিভিন্ন ধরনের সিডস এনে খাওয়াতে। তো তার সাথে আমি এখানে নিয়েছি আখরোট। ঠিক আগের নিয়মে এক মুষ্টিতে ঠিক যতটুকু ধরে ঠিক ততটুকু আখরোটই আমি এখানে নিয়েছি। বাদাম এক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা চেষ্টা করবেন আমার পরিমাণটা আপনারা বুঝে নিতে, না বুঝলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবগুলোর বয়স ও সবগুলোর রেসিপি আপনাদেরকে বলে দিয়েছি, কেমন লেগেছে জানাবেন। বেবিদের অনেক ধরনের ফুড আমার চ্যানেলে আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো এখন যে উপাদানগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো উপাদান আমি একটি বাটিতে এক এক করে ঢেলে নিচ্ছি। সবগুলো উপাদান একসাথে ঢালা হয়ে গেলে আমি বারবার করে পানি দিয়ে এটাকে ওয়াশ না করে একবারে ভালোভাবে ওয়াশ করব। আপনি যদি একই জিনিস বারবার ওয়াশ করেন তাহলে চাল এবং ডালের ভেতরে যে পুষ্টিমানটা থাকে সেটা কিন্তু ধুয়ে চলে যায়। তাই চেষ্টা করবেন একবারে ভালোভাবে ফ্রেশ করে নিতে। এছাড়া বলে রাখা ভালো, আপনি চাইলে কিন্তু 6 মাস থেকেই বাচ্চাকে পিউরি বানিয়ে খাওয়াতে পারেন, আর পিউরির রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। তো চালগুলো ভালোভাবে ধোয়া হওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরে নেওয়ার পর আমি একটা সাদা কিচেন টাওয়াল মেলে নিচ্ছি একটা প্লেটে, তারপরে আমি এগুলোকে ভালোভাবে মেলে নিব। আপনাদের বাসায় যদি রোদ না থাকে আপনারা কিছুক্ষণ এভাবে মেলে রেখে কিন্তু চুলায় টেলে নিতে পারেন, টেলে শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এখন ছাদে রোদে দিব। প্রায় 4 ঘন্টার মতো আমি রোদে দিয়েছি, আর যতক্ষণ আমি রোদে দিয়েছি আমি ওখানে ছিলাম, আর উপর থেকে আমি একটা টাওয়াল দিয়ে রেখেছিলাম যাতে করে কোনো ময়লা না পড়ে। তো আপনাদের বাসায় যদি বেলকুনিতে রোদ আসে চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য হলেও রোদে রাখতে, এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো এই যে দেখুন আমি ছাদ থেকে নিয়ে এসেছি, কেমন ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে সব কিছু। যেহেতু এখানে খেজুর আছে, আপনার উপাদানগুলো যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু খুব জলদি নষ্ট হয়ে যাবে, এরপর বেবি খেলে বেবি কিন্তু পেট খারাপ করবে। তো সবগুলো উপাদান এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা আছে চুলায় ভালোভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভাজা ভাজা করে নিব। এতে হবে কি, ভালোভাবে ব্লেন্ড হবে, আপনার জন্য সুবিধা হবে এবং খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর উপাদানগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন এগুলো পুড়ে না যায় বা রঙের কোনো পরিবর্তন না হয়। এগুলো শুধু আপনি একটু নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নেবেন যাতে করে আপনি ভালোভাবে ব্লেন্ড করতে পারেন এবং সংরক্ষণও যেন ভালোভাবে হয়। 15 মিনিটের মতো লো ফ্লেমে আমি এটাকে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে মুখে দিয়ে টেস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা একটি পাত্রে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। কুসুম কুসুম যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই ফাঁকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে রেডি হয়ে গেছি। আমি 2 চামচ পরিমাণে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একবারে সব কিছু ব্লেন্ড না করে অল্প অল্প দিয়ে ব্লেন্ড করে নিতে, আর ব্লেন্ড করার সময় অনেক বেশি ব্লেন্ড না করে যতটুকু পরিমাণে বাচ্চা খেতে পারে বা যতটুকু চিবিয়ে খাওয়ার মতো তার ক্ষমতা আছে ততটুকু পর্যন্তই গুঁড়ো করে বাচ্চার জন্য সেরেলাকটা রেডি করতে। এই যে দেখুন আমি ঠিক কতটা পরিমাণে গুঁড়ো করেছি, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর যখনই ব্লেন্ড করবেন চেষ্টা করবেন অবশ্যই এমন একটা ব্লেন্ডার নিতে যেটাতে আপনার সেরেলাকের উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড হবে, এবং চেষ্টা করবেন আপনার বাবু যতটুকু খেতে পারবে ঠিক ততটুকু পরিমাণেই ব্লেন্ড করতে, অনেক বেশি ব্লেন্ড করে না ফেলতে এবং অনেক বেশি শক্ত না রাখতে। তো আমার সম্পূর্ণ উপাদানগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারাই দেখুন সেরেলাকটা ঠিক কেমন হয়েছে। আমার বাবুকে 6 মাসে আমি কিন্তু দোকান থেকে কিনে সেরেলাক বানিয়ে খাইয়েছি, কিন্তু আমি যখন থেকে সেরেলাক বানানো শিখে গেছি আমি তখন থেকে এই উপাদানগুলো মিক্স করে আমার বাবুর জন্য বাসায় সেরেলাক তৈরি করি। তো নেসলের একটা পট ছিল, এয়ারটাইট পট যেহেতু প্রয়োজন এগুলো রাখার জন্য, তাই আমি নেসলের খালি পটে আমার বেবি যে হোমের সেরেলাকটা সেটা রেখে দিয়েছি। এখন থেকে এখান থেকে আমি ওর জন্য সেরেলাকটা বানিয়ে নিতে পারবো। আপনারাও খুব বেশি দেরি না করে আপনাদের বেবিদের জন্য সেরেলাকটা বানিয়ে নিন, অবশ্যই বাচ্চার ওজন এবং তার প্রয়োজন অনুযায়ী আপনারা সেরেলাকটা ববানাবেন। তো এয়ারটাইট পটে আপনার 3 সপ্তাহের মতো এটা খাওয়াতে পারেন, আর এখানে কিন্তু মেজারমেন্ট স্পুনও আছে, সমস্যা হবে না। এখন একটি পাত্রে আমি কিন্তু 250 ml মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে যে উপাদানগুলো সেরেলাক আমি বানিয়েছি সেটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমার বাবু এটা খেতে পারবে। আপনাদের বাবুরা যতটুকু খেতে পারবে ততটুকু পরিমাণে আপনারা বানাবেন, 1 টেবিল চামচের বেশি খেতে পারলে বেশিটাই দেবেন।
তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন উপাদানগুলো কুক করে তারপরে খাওয়াতে, শুধুমাত্র গরম পানিতে নেড়ে বাবুকে খাওয়াবেন না। এখানে কিন্তু চাল ডাল এবং পাম্পকিন সিডসের মতো উপাদান রয়েছে যেগুলো কুক করা অনেক বেশি প্রয়োজন, তাই অবশ্যই কুক করে দেন আপনার বেবিকে দিবেন। পানি যখন টেনে এসে ঘন হয়ে যাবে তখন বুঝবেন খাবারটা রেডি হয়ে গেছে এবং আপনার বাবু যেই ঘনত্বটা নিতে পারবে ঠিক ততটা ঘন রেখে চুলা থেকে তুলে নেবেন। এই যে দেখুন আমি ঠিক কতটা ঘন রেখেছি। আপনারা এভাবে ঠিক 3 উইকসের মতো সংরক্ষণ করে খাওয়াতে পারেন। এরপরে চেষ্টা করবেন আবার তৈরি করে খাওয়াতে। সেরেলাক অনেকদিন রেখে বাচ্চাকে খাওয়াবেন না। এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। উপরে থাকা ভিডিও লিঙ্কে ক্লিক করে আমার অন্য ভিডিও দেখে আসুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।